ও যে দূরে দেখতেছেন চন্দ্রনাথ পাহাড়, আমি আপনাকে একটু জুম করে দেখাই। ও যে টপ দেখতেছেন, এই যে একটা পতাকা একটা বাসার মধ্যে দেখা যাচ্ছে, এই জায়গায় মূলত আমরা উঠব। চন্দ্রনাথ পাহাড়ে উঠতেছি, তো শুরু করলাম যাত্রা মাত্র। এটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার সর্ববৃহৎ পাহাড়। ও যে দূরে চট্টগ্রাম শহর, সীতাকুণ্ড শহর দেখা যাচ্ছে। আরো অনেকটা উঠতে হবে এই পথ দিয়ে। আমি এত এনার্জেটিক পার্সন না, তারপরে পাহাড়ে উঠতে গিয়ে একবারে খুবই খারাপ অবস্থা। সবাই দোয়া করবেন যাতে উঠতে পারি। অনেক উপরে, ভূমি থেকে অনেক উপরে আছি, তো উঠতে থাকি, দেখা যাক আল্লাহর নামে। আল্লাহ তুমি রহমত করো, যাক অবশেষে একটা দোকান পেলাম। তো চলেন দেখি দোকানটা কি আছে আসলে। লেবু, আম, এই ফলের নাম জানি কি, ডুঙ্কর ফল। ডুঙ্কর ফল খাবো এখন, ডুঙ্কর ফল খাচ্ছি। অনেকটা রাস্তা উঠছি, আবার উঠা শুরু। দেখেন কি খারাপ সিঁড়ি, মাটির রাস্তা, হেই টপে উঠতে হবে। উই অনেক টুপে, উই পুরো এইভাবে প্রতিটা রাস্তা। তো চলুন শুরু করি। দম শেষ, দম যাচ্ছে আর আছে। দেখ সেই নিচে ভূমি থেকে কত উপরে উঠছি। আল্লাহু আকবার, প্রতিটা জায়গায় রেস্টের একটা জায়গা আছে, এই জায়গাতে একটু রেস্ট নেবো। পাহাড়ে ওঠার প্রতিটা জায়গায় একটা বেস ক্যাম্প করা আছে বসার জন্য, এখানে আপনি রেস্ট নিতে পারবেন। অন্যতার অনেকেই আছে রেস্ট নিতেছে। এখন আছি একটা সেকেন্ড ভিউ পয়েন্টে, এখানে একটা মন্দির আছে। তো এইখান থেকে আরো অনেক উপরে উঠতে হবে, এই রাস্তা এদিক দিয়ে সামনে আরো অনেক উপরে উঠতে হবে, ওই উপরে উঠতে হবে। পাহাড়ের উপরে বাতাস কি তৃপ্তময়, এই বাতাস আপনার হৃদয়ে জুড়ে যায়, এই বাতাসে প্রাণ শক্তি যোগায় আসলে পাহাড় উপরে উঠার জন্য। আর দূরের সেই আকাশ, দূরের পাহাড়, দূরের দৃশ্য আপনার মন আরো সজাগ হবে। না ওই যে ওড়ে লাশ মাথা, ওটা উঠতে হইব সেই রাশির যেদিকে আছে দিকে দেখতে হইব। নামও নয় উপর উঠতেছে না। চন্দ্রনাথ পাহাড়ের টপে উঠলাম, চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে ওই দূরে মন্দিরটা কিছুক্ষণ আগে ছিলাম ওই ওই বেস্ট ক্যাম্পে।
এখানে একটা দোকান আছে, আর এদিকে এই যে মন্দিরটা, এখান থেকে পুরো শহরটা একবারে পরিষ্কার দেখা যায়। এখানে মূলত হিন্দুরা উঠে তাদের ধর্মীয় কার্যক্রম পূরণের জন্য, তো আমরা জাস্ট ঘুরতে আসলাম। তো নেমে পড়বো চন্দন পাহাড় থেকে। নামার সিঁড়ি আরো ভয়ঙ্কর। আমরা এখন নামবো চন্দন পাহাড় থেকে, নামতেছি। দেখা যাক কতক্ষণ লাগে। এখন প্রায় 9:30, উঠতে প্রায় 2 ঘন্টা 10 মিনিট লাগছিল আমার, নামতে জানি কতক্ষণ লাগে জানি। সিঁড়িগুলো অনেক খারাপ, অনেক অনেক। এখানে সিঁড়ি দেখে মাথা ঘুরাইতেছে, এত খারা। কি পাথর, আল্লাহ তুমি রহমত করো। সিঁড়ি এত খারাপ যে এখান দিয়ে নামতে অনেক ভয় লাগতেছে, তেমন ভয়ও লাগতেছে না, কিন্তু একবার যদি কোনো কারণে পা ফসকে পড়ে যায় তাহলে একবারে বলা দিতে পারে ডেট, কারণ নিচে অনেক খাত, নিচে দেখা যাচ্ছে না, প্রায় 200 ফিট তো হবেই। তবে একটা জিনিস কি, ছায়া আছে এই জায়গাটায়, নামতে রোদ লাগতেছে না। সামনে এই রেস্ট, এই পথটা শেষ হলে একটু রেস্ট নেব। যারা চন্দ্রনাথ পাহাড় আসতে চান, আমি মনে করি আসা খুব বেশি টাফ তা না, আসলে পসিবল। দেখেন দূরে উ যে পাহাড়, এখন অনেক রাস্তা বাকি, উ যে দূরে, যার জন্য নামতে একটু কষ্ট হইতেছে। সব দোকানগুলো বন্ধ, যার জন্য কিছু খাওয়া যাচ্ছে না, প্রায় দোকানগুলাই বন্ধ। নামতে নামতে পাও কাঁপতেছে, পাও কাঁপতেছে। তারপরও দূরে পাহাড়ের দিকে তাকাবেন, তখন আপনার খুব ভালো লাগবে। আমার দুইটা পা থর থর কাঁপতেছে, অনেকদিন করে পাহাড় ক্লাইম্বিং করছি, নামতেছে তো পা আর প্রেশার নিতে পারতেছে না, শরীর দিয়া অনেক ঘাম ঝরতেছে, তারপরও খারাপ লাগতেছে না। আমি একটা জিনিস ভাবতেছি, যারা সিঁড়িগুলো করছে তারা এই পাহাড়ের উঁচুতে কীভাবে এই ইট বালি সিমেন্ট তুললো। সিঁড়িগুলো অনেক জায়গায় প্রচুর খাড়া, অনেক জায়গায় দেখা যাচ্ছে সমান্তরাল। যাক, চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে গেছি, মানে আর কিছুক্ষণ বাকি আছে, মানে উঁচা পা খাটটা নেমে গেছি। তো প্রথমে খুব ভয় ছিল, ইউটিউবে এক ভাইয়ের ভিডিও দেখে আমি ইন্সপায়ার হই,
তো আমার বক্তব্য বলল যে না, চন্দ্রনাথ পাহাড় উঠাটা খুব কঠিন কাজ না, চেষ্টা করলে উঠতে পারবেন। একটু ধৈর্য ধরে স্টেপে স্টেপে চিরে চিরে উঠতে হবে। তো যারা ভিডিওটি দেখতেছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, আমরা আজকের মতো এখানে আমার ভিডিও শেষ। আর বক্তব্য বলতে চন্দ্রনাথ পাহাড় খুব কঠিন কাজ না ওঠা, আসলে আপনি ইচ্ছা করলেই উঠতে পারবেন, আর এটা হচ্ছে খুব টাফ বিষয়টা। এখানে অনেক আপু মেয়ে এরা উঠে, তো মেয়েরা যদি উঠতে পারে আপুরা উঠতে পারে, আপনি কেন উঠতে পারবেন না?